হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি এমডি হারুন সিকদার। আপনাদের মাঝে আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি হলো ফ্লাইওভার সিলার কাটিং। দেখতেই পারতেছেন ভিউয়ার্স, 3 ইঞ্চি অ্যালাউন্স দেওয়া আছে উপরে এবং উইথে 13 ইঞ্চি অ্যালাউন্স দেওয়া আছে, এবং সেলাইয়ের জন্য আপনার 1 ইঞ্চি অ্যালাউন্স দেওয়া আছে, এবং 40 ইঞ্চি লম্বা বডি এবং 16 ইঞ্চি আপনার ব্যাকগ্রাইস এবং ইনার হলো 13 ইঞ্চি। ব্যাক অ্যান্ড ফ্রন্ট রাইস মেক এলাস্টিক টাক এবং এলাস্টিক টাক দেওয়ার পর আপনারা মিডলে কাট মার্ক করে নেবেন বডির এলাস্টিক এন্ড বডি টাক। এলাস্টিক এন্ড বডি আপনারা টাক দিয়ে নেবেন, 4টা টাক দিয়ে নেবেন। 4টা টাক দিয়ে নেওয়ার পরে আপনারা কাজটি স্টার্ট করবেন। আমি 4টি টাক দিয়ে নিয়েছি। বটম এলাস্টিক মেক দেখতেই পারতেছেন, টাক দেওয়ার পরে ভিউয়ার্স আমরা বটমটা মেক করে নিচ্ছি। বটমটা মেক কিভাবে করতে হয়, অবশ্যই সামনে একজন ধরার জন্য লুক লাগবে, না হলে আপনার এলাস্টিকটা আপনার স্মুথলি টানবে না। আপনারা সেম সিস্টেমে অনলক ফোল্ডিং করে তারপরে আপনারা এটা ক্লোজ করে নেবেন। দেখতেই পারতেছেন ভিউয়ার্স, আমি এলাস্টিকটি সেলাই করে নিচ্ছি। বটমটি আপনারা সুন্দরভাবে এরকম এলাস্টিক ভিতরে দিয়ে আপনারা পাকা করে এমনি টাক দিয়ে যদি নিয়ে নেন, তাহলে আপনাদের কাজের কোয়ালিটি অনেক সুন্দর হবে। এবং এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন, দেখবেন আপনাদের প্লাজো সেলোয়ার কাটিং এবং প্লাজো সেলোয়ার মেকের কোয়ালিটি অনেক সুন্দর হবে। এবং আমি উপর একটা 1/4 স্টিচ দিয়ে নিচ্ছি। এবং ইনসিএম ক্লোজ, ইনসিএম ক্লোজ করে নিচ্ছি আমি। ইনসিএম আপনারা ক্লোজ করে নিবেন সুন্দর করে। হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটন অন করে দিবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও আমি বানানোর সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আমার এই ভিডিওগুলো পেয়ে যান। হ্যাম রুলিং 6 মিলি উইথ দিয়ে আমি হ্যাম রুলিং করে নিচ্ছি। অবশ্যই আপনারা সাইডে একটা গাইড লাগিয়ে নেবেন, সাইডে একটা গাইড লাগিয়ে নিয়ে যদি আপনারা রুলিংটা করেন, তাহলে আপনার রুলিং এর কোয়ালিটিটা অনেক সুন্দর হবে এবং ইভেন হবে, কোনো আনইভেন এই ধরনের কোনো প্রবলেম হবে না।
অবশ্যই ভিউয়ার্স আপনারা এরকম রুলিং করে নেবেন। অ্যানাদার রুলিং, অবশ্যই আপনারা 6 মিলি দিয়ে পাকা করে সুন্দর করে আপনারা রুলিং করে নেবেন। এই সিস্টেমে যদি আপনারা রুলিং করে নেন তাহলে দেখবেন ভিউয়ার্স আপনাদের রুলিংটা অনেক সুন্দর হবে। এম রুলিং 6 mm, দেখতেই পারতেছেন ভিউয়ার ব্ল্যাক কালার গার্মেন্টস, এটা আপনার দেখা যায় না এবং আমার ভিডিওটি এবং রাতে করা হয়েছিল এর জন্য ক্লিয়ার আপনারা বুঝতে পারতেছেন না। মেক ওকে, থ্যাংক ইউ সবাইকে, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের